আপ্রবাহের খবর জানাতে এই মুহূর্তে রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্টে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি এবং কুষ্টিয়া সদর হাসপাতালে আছেন নিজেম রাশেদ সরাসরি শুরুতেই যাচ্ছি রকির কাছে টানা দশ দিনেরও বেশি সময় ধরে চলা তীব্র হয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে রাজশাহী মহানগরবাসী বিশেষ করে আপনারা জানেন যে রাজশাহীতে গরমের যে তীব্রতা তা যেন বরাবরই বেশি থাকে এবার যে প্রকোপ সেটি আসলে দ্বিগুণ মাত্রায় পৌঁছেছে এমনই বলছে নগরবাসী আসলে এবার তাপমাত্রা যে পারদ সেটি বিয়াল্লিশ ডিগ্রি ছুঁছুই করছিল কিছুদিন আগেও সেটি কিন্তু গতকাল রাজশাহীতে এই মৌসুমে যে সর্বোচ্চ তাপমাত্রা সেটি কিন্তু রেকর্ড করা হয়েছে আপনারা জানেন গতকাল রাজশাহীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চাল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আজকে কিন্তু রাজশাহীতে সর্বোচ্চ যে তাপমাত্রা সেটি রেকর্ড করা হয়েছে একচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পারদ যখন একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে তখন কিন্তু সাধারণ মানুষের যে দুর্ভোগ কষ্ট সেটি কিন্তু অনেক মাত্রায় বেড়ে যায় সাধারণ মানুষ ঘর থেকে বেরোতে পারছেন না ঠিকমতো যারাও বা বেরোচ্ছেন তারাও গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে এবং তাদের উষ্ঠাগত হয়েছে জীবন সব মিলে অনেকে কিন্তু এই গরমের হাত থেকে রেহাই পেতে অনেকে পুকুর বা নদীতে নেমে পড়ছেন অনেকে ডাব খাওয়ার ইচ্ছা থাকলেও কিন্তু ডাবের দাম দামের কারণে সেটি খেতে পারছেন না কারণ প্রতিটি দাব দেড়শো টাকা করে পিস বিক্রি হচ্ছে যে কারণে অনেকে শরবত বা কোমল পানীয়র দোকানগুলোতে ছুটছেন সাধারণ মানুষগুলোর সাথে কথা বলেছি তারা যেটি বলছেন যে হয়তো ভারী বর্ষণ ভারী বর্ষণ হলে হয়তো এই দুর্ভোগের যে মাত্রা সেটি কিছুটা হলেও কমে আসবে তবে স্থানে আবহাওয়া যেটি বলছে এখনই আসলে তারা কবে নাগাদ বৃষ্টিপাত হতে পারে সেই বিষয়ে সুনিশ্চিত করে তাদের পক্ষ থেকে কোনো কিছু বলা সম্ভব হচ্ছে না তারা যেটি বলছেন যে এরকম গরমের যে তীব্রতা আরও কয়েকদিন থাকতে পারে অর্থাৎ এই তাবদাহ আরও কয়েকদিন থাকতে পারে আপনারা জানেন তীব্র তাপদাহের কারণে সাধারণ মানুষের পাশাপাশি কিন্তু বিভিন্ন যে বরেন্দ্র অঞ্চল রয়েছে সেখানে ঠিকমতো পানির পানি উঠছে না পানির জন্য এক ধরনের হাহাকার উঠে গেছে কারণ আপনারা জানেন যে বিভিন্ন যে সেচের কাজ ছিল সেই সেচের কাজগুলো কিন্তু ভূগর্ভস্থ যে পানি সেগুলো দিয়ে দেওয়ার কারণে দেওয়া হয়েছে যে কারণে পানির যে স্তর সেটি দিনকে দিন নিচের দিকে নেমে গেছে তবে সেই অনুযায়ী বৃষ্টিপাত না হওয়ার কারণে সেই স্তরটি কিন্তু এখনও পূরণ হয়নি যার ফলে সাধারণ এখন ঠিকমতো পানি উঠছে না তীব্র গরমের কারণে সব মিলিয়ে সাধারণ মানুষের যে দুর্ভোগ সেটি যেমন বেড়েছে সে তেমনি বেড়েছে রাজ্যে মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের সংখ্যা এই গরমে অনেকেই কিন্তু হাসপাতালে ভর্তি হচ্ছেন শিশু বৃদ্ধরা থেকে শুরু করে সব ধরনের মানুষ এবং এই সবচেয়ে বেশি দুর্ভোগে আছেন নিম্ন আয়ের মানুষেরা কারণ তারা ঠিকভাবে কাজ করতে পারছেন না গরমের কারণে তো এই ছিল আমার কাছে আজকের থেকে গরমের তীব্রতা নিয়ে খবর এখন আমরা চলে যাচ্ছি কুষ্টিয় আমাদের সহকর্মী রাশেদের কাছে তিনি জানাবেন সেখানকার সদর হাসপাতালের পরিস্থিতি পরে জেলা কুষ্টিয়া এই কুষ্টিয়া কিন্তু গত 10 দিন ধরে এ চলছে তাপপ্রবাহ এই তাপপ্রবাহের কারণে কিন্তু সাধারণ মানুষ কত নানা ধরনের সমস্যা সম্মুখীন হয়েছে আজকেও কিন্তু কুষ্টিয়া তাপমাত্রা বিরাজ করছে 40.8 ডিগ্রি সেলসিয়াস যেটি কিন্তু গতকালের থেকেও সামান্য একটু কম কিন্তু আগামী কাল আরো বৃদ্ধি পাবে বলে জানি কুষ্টিয়ার আবহাওয়া অফিস থেকে তো আমি এখন আছি মূলত কুষ্টিয়ার জেনারেল হাসপাতালে এই জেনারেল হাসপাতালে মোট ২৫০ শয্যা হলেও কিন্তু এখন পর্যন্ত ভর্তি রয়েছে ৯৬৮ জন রোগী যেটি কিন্তু প্রায় চার গুণ রোগী কিন্তু বহন করতে হচ্ছে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষকে এত মূলত এই যে অতিরিক্ত গরম এবং অতিরিক্ত তাপ প্রবাহের কারণে কিন্তু সাধারণ মানুষ নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে সেই সাথে বিশেষ করে শিশু এবং বৃদ্ধ যে মানুষ যারা আছে তারা কিন্তু এই গরম জনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বিশেষ করে আমাশা ডায়রিয়া এবং কলেরা টাইফয়েড সহ বিভিন্ন ধরনের রোগে কিন্তু আক্রান্ত হচ্ছে শিশু এবং বৃদ্ধ যারা আছে তো আমি কুষ্টিয়ার জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসের সাথে কথা বলেছি তিনি আমাদেরকে জানিয়েছেন যে এত পরিমাণে রোগী গরমজনিত কারণে ভর্তি হয়েছে যে যাদেরকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এছাড়া বাংলা থেকে শুরু করে কিন্তু কোথাও কিন্তু তিন ধরনের ঠাই নেই এবং ডায়রিয়া ওয়ার্ডে যেখানে মাত্র বারোটি ছিট সেখানে কিন্তু এখন ভর্তি রয়েছে প্রায় সত্তর জনের উপরে যার কারণে কিন্তু অতিরিক্ত রোগীর এצב বহন করতে হচ্ছে হাসপাতাল কোত্রিপক্ককে এই বিষয়ে কুষ্টিয়া সিভিল সার্জন আমাদেরকে জানিয়েছেন যে মূলত এই যে অতিরিক্ত গরমের কারণে এ কিন্তু শুধুমাত্র সাধারণ মানুষের অসচেতনতার কারণে কিন্তু নানা ধরনের রোগ বৃদ্ধি পাচ্ছে বলে মনে করেন কুষ্টিয়া সিভিল সার্জন তিনি এই জানিয়েছেন যে মূলত সাধারণ মানুষকে নানা ধরনের উপদেশমূলক কিন্তু লিফলেট বিতরণ থেকে শুরু করে মাইকিং থেকে শুরু করে নানা ধরনের জায়গায় বিশেষ করে জনপ্রতিনিধি যারা আছে তাদেরকেও কিন্তু নও কিন্তু সাধারণ মানুষকে সচেতনমূলক এবং ক্যাম্পেইন কিন্তু অব্যাহত রেখেছে কুষ্টিয়া সিভিল সার্জন অফিস থেকে এবং কুষ্টিয়া জেলা প্রশাসনের পক্ষ কুষ্টিয়া জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছেন যে এখানে যে সাধারণ মানুষ যারা আছে তারা যাতে খুব সুস্থ থাকে সে বিষয়ে কিন্তু নানা ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছে সাধারণ মানুষকে তো কুষ্টিয়া জেলা হাসপাতাল থেকে গরম জনিত রোগ এবং কুষ্টিয়া অতিরিক্ত তাপ নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তাপ প্রবাহের খবর জানছিলাম কুষ্টিয়া ও রাজশাহী থেকে